রাতের অন্ধকারে ফুল চাষীদের হয়রানি করার প্রতিবাদে পাঁশকুড়া থানা এলাকার পশ্চিম ন্যাকড়াতে NH6 জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ফুল চাষীরা। দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলা থেকে আগত ফুল চাষীরা এই অবরোধে সামিল হয়। তাদের দাবি, ভোরবেলা একসঙ্গে ফুল চাষীরা গাড়ি ভাড়া করে হাওড়া দেউলিয়া কোলাঘাট ফুল মার্কেটে ফুল বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিনিয়ত সেই গাড়িগুলিকে ধরে তাদের থেকে হাজার হাজার টাকা ফাইন করে পুলিশ। এমনই অভিযোগে রাস্তা অবরোধ করে ফুল চাষীরা। তাদের অভিযোগ, কোনোদিন ফুল বিক্রি হয়, কোনোদিন হয় না। তার উপর ভিত্তি করেই তাদের সংসার চালাতে হয়, কিন্তু প্রতিনিয়ত পুলিশ তাদের থেকে হাজার হাজার টাকা ফাইন করায় চরম সংকটের মধ্যে পড়তে হয় চাষীদেরকে। কার্যত পুলিশের এই দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তারা সোমবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ। এর জেরে থমকে যায় জাতীয় সড়কের যান চলাচল। পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণ পরে যান চলাচল স্বাভাবিক হয়। পাঁশকুড়া থেকে চন্দন সেনাপতির রিপোর্ট, আজ তাক বাংলা।